हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आबारो एक नतून भिडियो नहीं तुम्हारे काछे एसेछि। आज के जो भिडियो तुम्हारे देखो एखाने एक्सिस ब्रैंडेर ओइंग स्केल जेटा फुल डेड हो आछे, मेशिनेर सुइचटाके जदि आमि अन करी सेक्षेत्रे कोनो रेसपन्स करछे ना। एखाने आमि मेशिनेर सुइचटाके अन करेछि, मेशिन कोनो रेसपन्स करछे ना। एरपर आमि प्लागटाके एसी कनेक्शने दिएछि, एखाने एसी इंडिकेटरटा जलछे बाट कोनो रेसपन्स करछे ना। तो ए मेशिनटा रिपेयरिंग आजके तोमादेरके देखाबो। रिपेयरिंगटा आशा करी तोमादेर खुबई भालो लागबे आर एखान थेके अनेक किछु शिखते पारबे। आर जदि भिडियोटा भालो लागे तो अवश्यई एकटा लाइक करे दिओ। आर नतून बंधुदेर काछे अनुरोध, तुम्हारा चैनल के अवश्य सब्सक्राइब कर दिओ। भिडियोटा शुरू करछि। एखाने मेशिनटाके प्रथम खुलते गेले 5mm एलान की दिए एटाके उपरे जो टपटा आछे ए टपटाके खुलते हबे। एटा होच्छे 5mm एलान की, एटा दिए आमी उपरे जो टपटा आछे ए टपटाके आगे खुले नेब। আমার উপরে টপটা খোলা হয়ে গেছে। এরপর এর পেছনের যে চারটি স্ক্রু আছে সেই চারটি স্ক্রু খুলে নিতে হবে, খুললে মেশিনটা ওপেন হয়ে যাবে। তো এই কাজটাকেও আমি করে নিই। এখানে আমার চারটি স্ক্রুও খোলা হয়ে গেছে। এবার মেশিনের যে ক্যাবিনেটটা আছে তার উপরে পোর্শনটা আমি খুলে ফেলেছি। এবার এখানে সবার আগে একটাই কাজ আছে যে প্রথমে এর যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাকে আগে চেক করতে হবে। অর্থাৎ যে ব্যাটারি পোর্শনের যে ভোল্টেজটা আছে সেই পোর্শনের ভোল্টেজটাকে আগে চেক করতে হবে। তো এর জন্য আমাকে একটা মাল্টিমিটার নিতে হবে যেটা দিয়ে আমি ভোল্টেজটা চেক করব। আমি একটা মাল্টিমিটার নিয়েছি যেটা সাহায্যে সুইচ প্লাস ব্যাটারি পোর্শনের যে ভোল্টেজগুলো আছে সেইগুলো আগে চেক করব। আমি এখানে প্রথমে ব্যাটারির যে দুটো পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের ভোল্টেজটা চেক করব। এখানে দেখাই যাচ্ছে যে এখানে 6 নিচে রয়েছে, মানে 6 ভোল্টের নিচে ভোল্টেজটা রয়েছে। এখানে 2 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। এখানে আমি ব্যাটারির ভোল্টেজটাও দেখছি, এখানেও 2 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। অর্থাৎ এখানে ভোল্টেজটা ড্রপ করেছে। এই ভোল্টেজটাই কী কারণে ড্রপ করছে সেটাই আগে আমাকে দেখতে হবে। এইটা দেখতে গেলে আমাকে ব্যাটারির যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে আগে ডিসকানেক্ট করে দিতে হবে। কারণ অনেক সময় কি হয়,
ব্যাটারি শর্ট হয়ে গেলে এখানে ভোল্টেজটা ড্রপ হয়ে যায়। তো আমি সর্বপ্রথমে ব্যাটারির একটা পয়েন্ট ডিসকানেক্ট করে দিচ্ছি, ডিসকানেক্ট করে তারপরে আবার ভোল্টেজটা চেক করব। যদি প্রপার ভোল্টেজ পাই তাহলে বুঝে যাব যে প্রবলেমটা কোন জায়গায়। তো এই কাজটা আমি করে নিচ্ছি, এখানে আবার সুইচে এখানে ভোল্টেজটা চেক করছি, এখানে 7 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, অর্থাৎ 7 ভোল্টের উপরেই এখানে ভোল্টেজটা দেখাচ্ছে। এখানে আমার প্রপার ভোল্টেজটা পেয়ে যাচ্ছি, আমি মেশিনটাকে চালিয়েও দিয়েছি, এখানে মেশিনটা চালুও হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে মেশিনটা এখানে অন করেছি, এখানে চালু হয়ে গেছে মেশিনটা। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যাটারিটা যেহেতু শর্ট হয়ে গেছে, যার জন্য এখানে ভোল্টেজটা ড্রপ করছে, যার জন্য এখানে মেশিনটা পুরো বন্ধ হয়ে গেছে। এখানে আমাকে এখন কি করতে হবে, এখানে যে পুরনো ব্যাটারিটা রয়েছে, এই পুরনো ব্যাটারিটাকে চেঞ্জ করে এর জায়গায় একটা নতুন ব্যাটারি লাগিয়ে দিতে হবে, তবেই এই কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে একটা নতুন ব্যাটারি নেব, নতুন ব্যাটারি নিয়ে এর পুরনো ব্যাটারির জায়গায় নতুন ব্যাটারিটাকে সেট করে দেব। এখানে এটা হচ্ছে নতুন ব্যাটারি, যেটা কিনা আমি পুরনো ব্যাটারির জায়গায় এটা সেট করে দেব। আমার এখানে নতুন ব্যাটারিটা সেট করা হয়ে গেছে, এই হচ্ছে পুরনো ব্যাটারি আর এটা হচ্ছে নতুন ব্যাটারি। এরপর আমি মেশিনটাকে একবার অন করে দেখব যে মেশিনটা চালু হচ্ছে কি না। এখানে আমি মেশিনটাকে অন করেছি, এখানে আমার মেশিনটা চালু হয়ে গেছে, এখন এটা ব্যাটারিতে চলছে মেশিনটা। এরপর আমি প্লাগটাকে এসিতে দেব, দিয়ে এখানে দেখতেই পাচ্ছি যে এসি কানেকশানটা আসছে, যে ইন্ডিকেটারটা জ্বলছে। এখানে আমার এসিতে আর ব্যাটারিতে দুটোতেই মেশিনটা এখন চলছে। আমার এখন মেশিনটা পুরোপুরি ওকে হয়ে গেছে, আমার মেশিনটা আর কোনো সমস্যা নেই, এখন মেশিনটা পুরোপুরি ওকে। এই ছিল মেশিনের রিপেয়ারিং যা আজকে তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখনই নতুন ভিডিও ছাড়া হবে তখনই তার নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওগুলো অবশ্যই দেখবে, এখান থেকে অনেক কিছুই তোমরা জানতে পারবে আর শিখতে পারবে। আমি যেভাবে ভিডিওগুলো শেয়ার করি তোমাদেরকে, তোমরা যদি প্রতিটা ভিডিও ভালো করে ফলো করো, আশা করি এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে আর বুঝতে পারবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব, দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।